আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি টেক স্পেস বিডির পক্ষ থেকে। আপনাদের সাথে আছে আমি শফিকুল ইসলাম। তো আজকের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখব আরডিনো দিয়ে কিভাবে ডিজিটাল ইনপুট নিতে হয়, অর্থাৎ আরডিনোর যে ডিজিটাল পিনগুলো আছে সেগুলো আমরা জানি ইনপুট আউটপুট হিসেবে ব্যবহার করা যায়। তো এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে আরডিনোর ডিজিটাল পিনগুলোকে কিভাবে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে কোনো এলইডি অন অফ করা যায়, অর্থাৎ আরডিনোর ডিজিটাল ইনপুট আউটপুট পিনগুলোকে আউটপুট হিসেবে ব্যবহার করে আমরা এলইডি ব্লিঙ্কিং দেখেছিলাম। তো আজকে মূলত আমরা দেখব ডিজিটাল পিনগুলো দিয়ে কিভাবে ডিজিটাল সিগন্যাল ইনপুট নিতে হয়। তো তার জন্য প্রথমেই আমরা যে হার্ডওয়্যার কানেকশনটা সেটা দিয়ে নিচ্ছি। তো আমাদের একটি আরডিনো, ব্রেডবোর্ড এবং একটি সুইচ, কিছু জাম্পার ওয়্যার, সাথে একটি রেজিস্টার লাগবে। তো এখানে আমি 4 পিনের সুইচ ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আরেকটি পিন রয়েছে, 2 পিন, এটি হচ্ছে 2 পিন সুইচ। এই 2 পিন সুইচটিও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো 4 পিন সুইচটি দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এটি আগে ব্রেডবোর্ডে বসিয়ে দিচ্ছি। ব্রেডবোর্ডে বসানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে যে যেই পাশ শর্ট আছে সেটা যেন একদিকে থাকে। তো আমি এই যে এইভাবে বসাচ্ছি। তো এই পাশের যে শাড়িটা সেটা এমনিতেই ব্রেডবোর্ডের মধ্যে কানেক্টেড থাকে এবং এই পাশের শাড়িটা এভাবে কানেক্টেড। সো আমরা জানি যে এই পাশের পিনটাও আবার এর সাথে কানেক্টেড, বাট এই পাশের সাথে এই পাশের কোনো সংযোগ নাই। তো এভাবে আমরা 4 পিন বাটন সুইচটিকে ব্রেডবোর্ডে বসিয়ে নেব। তারপরে হচ্ছে আমরা আরডিনোর সাপোজ ডিজিটাল 2 নম্বর পিন দিয়ে ইনপুট নেব। তো আমরা একটা হাই সিগন্যালকে ইনপুট হিসেবে নেব। তো আমি এখান থেকে আরডিনো যে 5 ভোল্ট পিনটি আছে সেটি থেকে 5 ভোল্ট কানেকশন এই বাটন পিনটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন এখান থেকে বাটনের যে অপর পাশ আছে সেখান থেকে আমরা আরডিনোর 2 নম্বর পিন, ডিজিটাল 2 নম্বর পিনের মধ্যে সংযোগ দিয়ে দিব। তো তার মানে কি বোঝা যাচ্ছে, এখান থেকে 5 ভোল্টটা এসে আমরা যখন বাটন প্রেস করব তখন এই ডিজিটাল 2 নম্বর পিনে চলে যাবে। তো আপাতত কানেকশনটা আমি এভাবেই রাখছি, আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা একটা কোড করি। তো আমরা ফার্স্টেই জানি যে আরডিনো আইডি দিয়ে যখন প্রোগ্রাম করি তখন 2টি ফাংশন মাস্ট রাখতে হয়। একটি হচ্ছে ভয়েড সেট আপ, ভয়েড সেট আপ ফাংশন। তো প্রতিটি ফাংশনের আন্ডারে আমরা যে সমস্ত স্টেটমেন্টগুলো লিখব সেগুলোকে অবশ্যই একটি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। তো এখন ভয়েড সেট আপের মধ্যে মূলত আমরা কি কাজ করি, যে এখানে আমরা আরডিনোর কোন পিনটা নিয়ে কাজ করব এবং সেটার মোডটা আমরা বলে দেব। অর্থাৎ আমি যদি এখানে আরডিনোর 2 নম্বর পিন নিয়ে কাজ করি, 2 নম্বর পিনের মোডটা বলে দিতে হবে। তো এখানে আমি বলে দিচ্ছি যে পিন মোড পিন 2 নম্বর কি হবে, ইনপুট হবে না আউটপুট হবে সেটা বলে দিতে হবে। তো আমি যেহেতু আমি এখানে ডিজিটাল সিগন্যাল ইনপুট নেব, সো আমি এখানে লিখে দিচ্ছি ইনপুট। এবং প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকলন ব্যবহার করতে হয়। তো আমাদের ভয়েড সেট আপ ফাংশনের মধ্যে আমাদের 2 নম্বর যে পিনটি রয়েছে সেটি ডিক্লেয়ারেশন বা সেটির অবস্থা বলে দেওয়া হয়েছে। তো এখন আমরা ভয়েড লুপে চলে যাব। তো এখানেও আমরা যে সমস্ত স্টেটমেন্ট লিখব সেগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তো এখানে ভয়েড লুপের মধ্যে মূলত আমরা মূল অপারেশনটা করে থাকি। তো প্রতিটা ফাংশনের মধ্যে কিন্তু আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট, স্টার্টিং এবং এন্ডিং এগুলো ব্যবহার করি। এই ফাংশনের মধ্যে এখন আমরা বলে দিব যে 2 নম্বর পিনটা দিয়ে অ্যাকচুয়ালি কীরকম কাজ হবে, অর্থাৎ আমি যে ডিজিটাল সিগন্যালটা ইনপুট হিসেবে নেব সেটা কোন কমান্ডের মাধ্যমে আমি ইনপুট হিসেবে নিতে পারবো সেটা এখানে বলে দেব। তো আমি কমান্ডটা লিখছি, যেহেতু আমরা ডিজিটাল সিগন্যাল ইনপুট নেব তাই আমি লিখব হচ্ছে ডিজিটাল রিড। আপনারা জানেন যে ডিজিটাল রিড মানে হচ্ছে কোনো কিছু ইনপুট নেওয়া, রাইট মানে হচ্ছে আউট করা। তো এখানে ডিজিটাল রিড দিয়ে আমি কোনো কিছু একটা রিড করব, কত নাম্বার পিন দিয়ে, 2 নাম্বার পিন দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে সেমিকলন। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমি ডিজিটাল রিড করব 2 নাম্বার পিন দিয়ে, অর্থাৎ 2 নাম্বার পিনে
যে ডাটাটা আসবে সেটা আমি ডিজিটালি রিড করব। এখানে যদি অ্যানালগ রিড লিখি তাহলে কাজ করবে না, কারণ হচ্ছে আমাদের যে পিনটা সেটা ডিজিটাল পিন, এটা অ্যানালগের জন্য তৈরি না। তো এখন কথা হচ্ছে, আমি যে এখানে রিড করলাম 2 নম্বর পিন দিয়ে ডাটাটা আসবে, সেই ডাটাটা তো আমার কোথাও রাখতে হবে, আর নয়তো আমি সেটা দেখবো কীভাবে। তো আমার এই ডাটাটা যদি কোথাও রাখতে চাই তাহলে আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে স্টোর করার জন্য। তো আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি ইন্টিজার টাইপের। তো আমি এখানে নেম দিচ্ছি হচ্ছে ভ্যালু, আমি সংক্ষিপ্তভাবে লিখলাম VAL। তো এখানে VAL এর আগে যে INT ইন্টেজারটি বসিয়েছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এখানে ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমরা এই কমান্ডের মাধ্যমে 2 নম্বর পিন থেকে আগত সিগন্যালটা পেয়ে এই ভ্যালুর মধ্যে স্টোর করে রাখব, এবং যেহেতু আমাদের আগত ভ্যালুটা পূর্ণ সংখ্যার হবে তাই এখানে আমি ইন্টেজার টাইপের ভেরিয়েবলটি নিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই কোডটি যদি আপলোড করি আরডিনো বোর্ডে আপলোড করে ফেলতে পারবো, কিন্তু এটি আমরা চাইলে কিন্তু এখন কোথাও রেজাল্ট দেখতে পারবো না, বোর্ড কাজ করবে। সো রেজাল্টটা যদি আমরা দেখতে চাই তাহলে কি করতে হবে, এখানে আমাদের একটি এই যে এখানে যে সিরিয়াল মনিটরটি রয়েছে এই সিরিয়াল মনিটরটি ওপেন করে আমরা মূলত দেখতে পারি যে 2 নম্বর পিন দিয়ে কি ডাটা আসছে সেটা আমরা এটার মাধ্যমে দেখতে পারি। তাই আমাদের সিরিয়াল মনিটরটিকে অ্যাক্টিভ করতে হবে। তো সিরিয়াল মনিটর অ্যাক্টিভ করার কমান্ড সিরিয়াল ডট বিগিন। তো সিরিয়াল ডট বিগিন দিয়ে আমরা আমাদের সিরিয়াল মনিটরটি স্টার্ট করি। তো সিরিয়াল মনিটরে আগত ডাটার একটা রেট দিয়ে দিতে হবে। তো আমরা এখানে 9600 দিয়ে দিচ্ছি। এখানে কি পরিমাণ বিট আসবে যাবে সেটার একটা রেটিং এখানে দিয়ে দিতে হয়। তো আমি 9600 বাউড রেট ব্যবহার করছি, এটাই স্ট্যান্ডার্ড মানের। তো আমাদের সিরিয়াল মনিটর স্টার্ট করা হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা এই যে ভ্যালুর যে ভেরিয়েবলটি ছিল এই ভেরিয়েবলের মধ্যে যে ডাটাটি আমরা স্টোর করে রাখবো সেটি যদি এখন আমরা দেখতে চাই তাহলে এখানে একটি কমান্ড ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে সিরিয়াল ডট প্রিন্ট। আমরা প্রিন্ট করতে চাচ্ছি তাই এখানে সিরিয়াল ডট প্রিন্ট দিয়ে দিতে হবে। তো আমি কাকে প্রিন্ট করব, ভ্যালুকে প্রিন্ট করব। তাই আমি এখানে ভ্যালু লিখে দিলাম এবং এখানে সেমিকোলন দিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের ডিজিটাল ইনপুট নেওয়ার জন্য একটি শর্টকাট প্রোগ্রাম। তো এখন আমরা প্রোগ্রামটিকে আপলোড করব এবং সিরিয়াল মনিটরটি অপেন করে দেখব যে অ্যাকচুয়ালি আমাদের 2 নম্বর পিন দিয়ে ডিজিটাল ডাটা ঠিকঠাক মতো রিড হচ্ছে কি না। তো প্রোগ্রাম আপলোড করার জন্য আমরা জানি বরাবরের মতো যে টুলসে যেতে হয়। টুলসে গিয়ে প্রথমত এখানে যে বোর্ড আছে বোর্ড থেকে আমাদের কাঙ্ক্ষিত বোর্ডটিকে সিলেক্ট করে দিতে হয়। তো আমি যেহেতু এখানে যে আরডিনো অনো বোর্ড ব্যবহার করছি তাই এখানে আরডিনো অনো সিলেক্ট করে দিচ্ছি। তারপর আবার টুলসে যেতে হয়। টুলসে গিয়ে এখানে আমাদের যে আরডিনো বোর্ডটি যত নম্বর পিনের সাথে কম পোর্টের সাথে কানেক্টেড হয়েছে সেই পোর্টটিকে এখানে সিলেক্ট করে দিতে হয়, যদিও এগুলো অলরেডি সিলেক্টেড ছিল। তারপর আমি আবার সিলেক্ট করে দিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এখন আমরা চাইলে কোডটিকে প্রথমে ভেরিফাই করে দেখতে পারবো এখানে যে আমাদের কোথাও এরর হয়েছে কিনা। আমি এটিকে ভেরিফাই করছি, আমি এটিকে এক জায়গায় সেভ করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কম্পাইলিং হচ্ছে এবং ডান কম্পাইলিং, কোথাও কোনো এরর কিন্তু ডিটেক্ট হয় নাই। এখান থেকে একটি সেমিকোলন উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়ে যদি আবার ভেরিফাই করি তাহলে দেখতে পাবেন এখানে এরর ডিটেক্ট করবে। তো ফ্রেন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপেক্টেড সেমিকোলন এখানে কমা দেখাচ্ছে, অর্থাৎ কমা অথবা সেমিকোলন বিফোর সিরিয়াল, অর্থাৎ এই সিরিয়াল যেই লাইনটি রয়েছে আমাদের এটির আগে যেই স্টেটমেন্টটি ছিল সেটির মধ্যে সেমিকোলন বা কমা মিস্টেক হয়েছে। তো আমরা জানি প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়। তো আমি সেমিকোলন দিয়ে এটিকে যদি আবার কম্পাইল করি তো এখন দেখতে পাচ্ছেন কোনো এরর ডিটেক্ট হয়নি। তো এবার চলুন আমরা কোডটিকে আপলোড করি। তো আমি আপলোড বাটনে ক্লিক করছি। আপলোড করার আগে অবশ্যই টুলস থেকে বোর্ডটি এবং পোর্টটি সিলেক্ট করে দিবেন। তো এখন আমি এখান থেকে আপলোড বাটনে ক্লিক করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কোডটি আপলোড হচ্ছে, ডান, আপলোডিং ডান। এখন আমরা সিরিয়াল মনিটরটা এখান থেকে ওপেন করবো। জাস্ট ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডাটা এভাবে আড়াআড়িভাবে দৌড়াচ্ছে। তো আমরা এটিকে চাইলে নিচে নিচে শো করাতে পারি, অর্থাৎ নতুন লাইন নিয়ে লাইন বাই লাইন। তো তার জন্য এখানে আমরা একটি নিউ লাইন নিয়ে নিব। তো আমি LN দিয়ে দিচ্ছি, LN মানে হচ্ছে লাইন নিউ। তো এখন যদি আমরা কোডটিকে আবার আপলোড করি এবার দেখতে পাচ্ছেন
আমাদের যে ভ্যালুটা সেটা নিচে নিচে শো করছে। তো বন্ধুগণ, এখানে কিন্তু 1 এবং 0 দুইটা সংমিশ্রণে একটি সিগন্যাল আসতেছে, অর্থাৎ কখনো 1 আসতেছে কখনো 0 আসতেছে। তো এটা একটি প্রবলেম। তো আমরা কিন্তু এখান থেকে বাটন প্রেস করছি না, বাটন প্রেস না করার কারণেও কিন্তু এখানে 1 এবং 0 দুই ধরনের ডাটাই আসছে। সো আমরা এখানে যেটা করব, এই প্রবলেমটাকে ঠেকানোর জন্য আমরা এখানে একটা রেজিস্টার ব্যবহার করতে পারি, অর্থাৎ এই অনাকাঙ্ক্ষিত যে নয়েজ সিগন্যালটা আসছে আমাদের এখানে, এটিকে আমরা চাইলে একটি রেজিস্টারের মাধ্যমে গ্রাউন্ড করে দিয়ে দূর করতে পারি। তো তার আগে আমি বাটন প্রেস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে ভ্যালুটা কীরকম যাচ্ছে। তো এমনিতেই দেখতে পাচ্ছেন বাটন প্রেস করার আগে এখানে নয়েজ যুক্ত ভ্যালু যাচ্ছে, অর্থাৎ কখনো 0 কখনো 1 শো করছে। তো আমি যদি বাটন প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 1ই শো করছে, বাট বাটন ছেড়ে দিলে এখানে 0 এবং 1 দুই ধরনের সিগন্যালই কিন্তু এখানে আসছে। তো আমাদের মূলত এখানে বাটন প্রেস করা ছাড়া অবস্থায় অল টাইম এখানে 0 ভ্যালু থাকবে, যেহেতু এখানে নয়েজ ভ্যালু যাচ্ছে। নয়েজটাকে আমি যদি একটি রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করে দিতে পারি তাহলে কি হবে, আমাদের এই নয়েজ ভ্যালুটা গ্রাউন্ডে চলে যাবে, অর্থাৎ 2 নম্বর পিনে নয়েজ ভ্যালু আসবে না। তো তার জন্য কি করব, যে পিনটি দিয়ে ডিজিটাল সিগন্যাল ইনপুট নিচ্ছি সেটিকে একটি রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করে দেব। তো আমি এখানে 220 ওহম মানের একটি রেজিস্টার ব্যবহার করছি, আপনারা এর থেকে কম বেশি ব্যবহার করতে পারেন। তো তারপর এই রেজিস্টরের যে অপর টার্মিনালটি আছে সেটিকে আমরা গ্রাউন্ড করে দিলাম এখানে। দেখুন, গ্রাউন্ড করে দেওয়া মাত্রই কিন্তু সিরিয়াল মনিটরে 0 শো করছে, অর্থাৎ এখানে আর কোনো নয়েজ ভ্যালু কিন্তু শো করছে না। তো এটিকে যদি আবার উঠিয়ে দিই, দেখুন নয়েজ ভ্যালু শো করছে। তো এটিকে আপনারা এভাবে গ্রাউন্ড করে দিবেন, বাটন কানেকশনের আগে অবশ্যই এই কাজটি করে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সিরিয়াল মনিটরে কিন্তু 0 শো করছে অলওয়েজ। তো এখন যদি আমি বাটনটি প্রেস করি দেখতে পাচ্ছেন এখানে 1 শো করছে, ছেড়ে দিলাম এখানে 0 শো করছে। বন্ধুগণ, এখানে একটি বিষয় বলে রাখি যে আমরা এখানে আমাদের প্রোগ্রামের মধ্যে যেই সিরিয়াল মনিটরের জন্য যে বাউড রেটটি ব্যবহার করেছিলাম সেই রেটটি কিন্তু এই যে এখানে যে বাউড 9600 বাউড রেট, এখান থেকে এই রেটিংটা ওটার সাথে মিল রেখে সিলেক্ট করে দিতে হবে। যদি এখান থেকে আমি অন্য কোনো রেটিং দেই তাহলে দেখেন কীরকম হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিজিবিজি কিছু সিম্বল আসছে, অর্থাৎ এখানে আমরা আমাদের যে এক্সপেক্টেড যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না ঠিকঠাক মতো। কারণ হচ্ছে এখানকার যেই বাউড রেটিংটা ছিল সেই বাউড রেটিংটার সাথে এখানকার বাউড রেটিংয়ের কোনো মিল নাই। সো আমরা সিরিয়াল প্রোগ্রামে সিরিয়াল মনিটরের জন্য যে বাউড রেটিংটা এখানে উল্লেখ করে দিব সেটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি বাউড রেটিংটা ঠিক করে দিচ্ছি 9600। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ভ্যালুটা সেটা ঠিকঠাক মতো আসছে ইন্টেজার টাইপের। ডিজিটাল পিন দিয়ে যখন কোনো একটি সিগন্যালকে আমরা ইনপুট হিসেবে নিতে চাই আমরা সবসময় জানি যে সেটা 0 অথবা 1 হিসেবে থাকবে, যেহেতু ডিজিটাল বলতে 1 0 কে বোঝানো হচ্ছে। সো এখানে কোনো ভেরিয়েবল মান থাকবে না। তো বন্ধুগণ, আশা করছি আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা শিখতে পেরেছেন যে আরডিনো ডিজিটাল পিন ব্যবহার করে কিভাবে ডিজিটাল সিগন্যালকে ইনপুট হিসেবে নিতে হয়। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব এই আগত সিগন্যালটির উপর বেস করে একটি এলইডিকে কিভাবে অন করতে হয়। তো বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন, আর কোথাও কোনো বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী মুহূর্তে এরকম যে কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।